নওগাঁর সাপাহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, ওয়েব ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী সমন্বয়কারী দিলীপ কুমার ঘোষ, কমিটির সভাপতি মনোয়ারুল ইসলাম, সমাজসেবক নুরুল হক মাস্টার সহ কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।